হাতির সিংহের বেতন ঈর্ষা জাগাতেই পারে, মাশরাফি সাকিবরা কত বেতন পাবে সেটি কদিন আগে জানিয়ে দেওয়া হয়েছে। যদি ভুলে গিয়েও থাকেন তাহলে মনে করিয়ে দেয়া যাক, মাসে 4 লাখ টাকা করে বেতন পায় বাংলাদেশের শীর্ষ 4 ক্রিকেটার মাশরাফি সাকিব তামিম ও মুশফিক। কিন্তু তাদের কোচের বেতন কি জানা আছে কারো? ক্রিকেট মান্থলির নতুন সংখ্যায় এবার সেটাই জানিয়ে দেওয়া হলো। অঙ্কটা বিস্ময় জাগাতে বাধ্য, কারণ বেতনের দিক থেকে ক্রিকেট দুনিয়ায় এখন চতুর্থ স্থানে আছেন চন্দ্রিকা হাতিসিংহে। ক্রিকেট মান্থলির এবার সামনে নিয়ে এসেছে খেলোয়াড়দের আর্থিক বিষয়াদি। প্রতিবেদনটি প্রতিটি ক্রিকেট বোর্ডের ম্যাচ ফি, আর্থিক অবস্থা, কোচ ও খেলোয়াড়দের বেতন নিয়ে তুলনামূলক একটি চিত্র তুলে ধরা হয়েছে। সে চিত্রে আবার খেলার জগতের অন্য তারকাদের টেনে এনে বোঝানো হয়েছে এদের তুলনায় ক্রিকেট খেলা ও এর খেলোয়াড়রা কতটা পিছিয়ে। সেখানেই জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে শুধু বেতন হিসেবে বার্ষিক $3,40,000, যা বাংলাদেশি সমমূল্যের 2,72,00,000 টাকা পান হাতুরি সিংহে। বেতন ও ম্যাচ ফি হিসেব করলে বাংলাদেশ দলের সর্বোচ্চ আয় সাকিব আল হাসানের, সেটিও $1,40,000। কিন্তু একজন খেলোয়াড়ের সঙ্গে কোচের বেতনের তুলনা টানা অর্থহীন। বিশ্বের ক্রিকেট কোচদের মধ্যে অবধারিতভাবে সবচেয়ে এগিয়ে আছেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। বার্ষিক $11,70,000 বেতন পায় এই কোচ। দুয়ে থাকা ড্যারেন লেম্যান পান এর অর্ধেকেরও কম। অস্ট্রেলিয়ায় দায়িত্বে থাকা লেম্যানের প্রাপ্তি $5,50,000। ইংলিশ কোচ ট্রবার বেইলিশ পান $5,20,000। এদের পরেই আছেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ হাতুরি সিংহে। এটিস গিপসন দায়িত্বে আসার আগে দক্ষিণ আফ্রিকার কোচের ভূমিকায় ছিলেন রাসেল ডমিঙ্গো। ওয়ান ডে ও টেস্টে শীর্ষ দুয়ে থাকা দলের কোচের বেতন ছিল বাংলাদেশ কোচের প্রায় 1/4। মাত্র $90,000 বেতন ছিল পটিয়া কোচের। মাসিক চুক্তিতে শ্রীলঙ্কান দলের সঙ্গে যুক্ত নিক পোথাস, তার বেতনও মাত্র $1,40,000। পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি জেতানো মিকি আর্থারের বেতনও এখন মাত্র $2,20,000। নিউজিল্যান্ডের মাইক হেন্স এগিয়ে আছে তার চেয়ে প্রায় $2,50,000 পেয়ে। কোচের বেতনের দিক থেকে বাংলাদেশের ঈর্ষণীয় উন্নতি দেখলেও ক্রিকেটারদের বেতনের ক্ষেত্রে জিম্বাবুয়ের চেয়েও পিছিয়ে বিসিবি। শীর্ষস্থানীয় ক্রিকেটারদের চুক্তি কিংবা সবচেয়ে নিম্নশ্রেণীর চুক্তির অঙ্কে বাংলাদেশ জিম্বাবুয়ে, পাকিস্তান ও আয়ারল্যান্ডের চেয়েও পিছিয়ে। এমনকি বাংলাদেশের শীর্ষস্থানীয় 4 ক্রিকেটারের বেতন $60,000, যা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ধাপের চেয়েও কম। নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সবচেয়ে নিচু স্তর $57,000, যা একটুর জন্য ডিঙিয়ে যেতে পারেনি বাংলাদেশকে। এমনকি ম্যাচ ফির ক্ষেত্রে টেস্টে বাংলাদেশ শুধু এগিয়ে আছে জিম্বাবুয়ের চেয়ে। দেশ বিদেশের নিত্য নতুন সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।